পিজি বা হোস্টেল বনুয়া সত্তাধিকারী সকলৰ বাবে জিএমসিএ বান্ধি দিছিলে কিছু নীতি নির্দেশনা আর সেই নীতি নির্দেশনা উলঙ্ঘা করে কিছু পিজি বা হোস্টেল বনুয়া সত্তাধিকারী বনায় নিয়ম উলঙ্ঘা করে পিজি বা হোস্টেলর নামত লাখ লাখ টাকা লুণ্ঠন করে গেছে। যেহেতু জিএমসিএ যে নীতি নিয়ম বান্ধি দিয়েছিল সেই নীতি নিয়ম একাংশ যে পিজি হোস্টেল বনুয়া যে সত্তাধিকারী সেই সকলে উলঙ্ঘা করা দেখবলে পাওয়া গেছে। গুয়াহাটী মহানগরীতে বিভিন্ন এনেকা পিজি বা হোস্টেল আছে যে পিজি বা হোস্টেলর নাই কোনো জিএমসির নীতি নিয়ম অনুসারে জিএমসির কোনো ধরনের অনুজ্ঞাপত্র নোলোকে জিএমসির অবিহনে জিএমসির অনুজ্ঞাপত্র অবিহনে পিজি বা হোস্টেল বনায় থাকা দেখবলে পাওয়া গেছে। যেহেতু জিএমসিএ নীতি নির্দেশনা জারি করেছিল যে যিসমূহ পিজি বা হোস্টেল বনাবলে যি নথিপত্র লাগে সেই নথিপত্র আসলে জিএমসির অনুজ্ঞাপত্র বা জিএমসির অনুমতি নোহোৱাকৈ পিজি বা হোস্টেল বনাব নোৱাৰে। কিন্তু কিছু একাংশই পিজি বা হোস্টেল বনায় লাখ লাখ টাকা লুণ্ঠন করে গেছে। যেহেতু জিএমসিএ যে নীতি নিয়ম বান্ধি দিছে সেই নীতি নিয়ম সমূহের ভিতরতে আছে যে যিখিনি ঠাইত আপনাদের পিজি বা হোস্টেল বনাব সেইখানে পিজি বা হোস্টেল বনোয়া ঠাইখিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান হব লাগিব। লগতে যি বিদ্যুৎ সংযোগ সেই বিদ্যুৎ সংযোগটো ব্যক্তিগত প্রতিষ্ঠান নোহোৱাকৈ ব্যবসায়িক প্রতিষ্ঠান হব লাগিব। লগতে যিখিনি ঠাইত পিজি বা হোস্টেল বনাব সেই ঠাইখিনিও ব্যক্তিগত প্রতিষ্ঠান হব নোৱাৰিব। তার বিনিময়ত যেহেতু দেখবলে পাওয়া গেছে যে কিছু একাংশ ব্যক্তিগত ঠাইত পিজি বা হোস্টেল বনাই গেছে। যেহেতু এনে সন্দর্ভত আরো কিছু নীতি নিয়ম জারি করেছে যে যিসমূহ ঠাইত পিজি বা হোস্টেল বনাব সেইসমূহ পিজি বা হোস্টেল থকা যি আরক্ষী চকী আছে বা ওচৰ চুবুৰীয়া যি আরক্ষী চকী আছে তাতে তারে NOC লব তারে যে অনুজ্ঞাপত্র সেই তারপরে তো পারমিশন লব লাগিব। লগতে যে ফায়ারর NOC লব লাগিব আর গার্বেজর NOC লব লাগিব আর এই তিনটা NOC লওয়ার পিছতে জিএমসিএ অনুমতি দিব যে আপনাদের পিজি বা হোস্টেল বনাব। কিন্তু তারপিছতো আর কিছু নিয়ম বান্ধি দিছে যেনেকা ধর আপনাদের পিজি বা হোস্টেল যিসমূহ লোকে থাকিব সেইসমূহ লোকের যি নথিপত্র আছে সেই নথিপত্র আপনাদের ওচর আরক্ষী চকীত দিব লাগিব। লগতে কিমান এটা মাহত কিমান লোকে পিজি বা হোস্টেলত থাকিব তারে সকলবোর নথিপত্র ওচর থাকা যি আরক্ষী চকী আছে তাতে দিব লাগিব। আর যিসমূহ এইসমূহ বস্তু নীতি নিয়ম উলঙ্ঘা করে চলাই গেছে সেইসমূহর বাবে জিএমসিএ কিছু কঠোর নির্দেশনা বা কিছু কঠোর ব্যবস্থা করব বলে যেহেতু আমি জিএমসির পৌর নিগমের মেয়র আমি মিগেন খরণিয়ার সঙ্গে জানিবলে চেষ্টা করেছো। আমার স্পষ্টরূপে জানাইছে যে যিসমূহ লোকে এইবর বস্তু পিজি বা হোস্টেলের যে নীতি নিয়ম সেই নীতি নিয়ম উলঙ্ঘা করে পিজি বা হোস্টেলের নামত ব্যবসায় চলাই গেছে সেই সকল লোকের বাবে অতি শীঘ্রে বিহিত ব্যবস্থা লব। আমি পরবর্তী সময়তো দেখবলে চেষ্টা করম যে জিএমসিএ যে কৈছিলে যিখিনি কথা কৈছিলে সেই কথা বা যিখিনি নীতি নিয়ম দিয়েছিলে সেইখিনি নীতি নিয়ম যেহেতু উলঙ্ঘা করে কিছু গুয়াহাটী মহানগরীত বহু একাংশ পিজি চলাই ব্যবসায় চলাই গেছে সেইসমূহের বিরুদ্ধে জিএমসিএ কি ব্যবস্থা লব সে আমি দেখাবলে চেষ্টা করি। চাই থাকিব এনি ভারত 24। অভিনয় করার হেঁপা আপনি পড়ে রাখিছে নাকি? আপনার অভিনয় করার অভিজ্ঞতা নাই কোনো কথা নাই, আপনার বাবে আহিছে সোনালী সুযোগ। 29 সেপ্টেম্বর দিনের 9 বজার নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডের সিনেমার বাবে অডিশন হবলৈ গৈ আছে গুয়াহাটির কাহিলিপাড়া স্থিত জ্যোতি চিত্রবনত। 5 বছর বয়সের পর 17 বছর ব্যক্তিয়ে করব অংশগ্রহণ। পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নির্দিষ্ট ওয়েবসাইটত করব আবেদন।